আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল বালা আছেন আমরাও আলহামদুলিল্লাহ বালা আছি তো ভিডিও শুরুতে দেখতে পারা একটা পার্সেল আইছে তো এই পার্সেলটা খে দিস আর খাড়ে দিছোন যদি আপনারা দেখতে চান আমার লগে থাকবা ভিডিও শেষ পর্যন্ত তো সেই দেখতে পারা মানে পার্সেলটা আমার নামে আইছে কেন লেখা আছে রায়না চৌধুরী আর খে দিস অনেক আমি দেখাই রাম দেখা পারা সিখান লেখা আছে ফ্রম শরীফা আক্তা ওয়াও শরীফা প্যামারি পার্সেল ঘরসন জানি না কিতা সিটার ভিতরে তো তাই একজন ইউটিউবার তাইনে চ্যানেলে নাম হয়েছে গে এক্স শরিফা ইউকে ব্লগস তো আপনারা যারা তাইনে কানেক্ট নাই প্লিজ তাইনে কানেক্ট হয়ে যাবা আর যারা কানেক্ট আসন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি তাইনে চ্যানেলের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্স দিয়া রাখো আপনারা যারা বালা লাগবো প্লিজ আপনারা তাই ল কানেক্ট হয়ে যাবাকি তোমাক ডিকি কেইটাৰ মাজে কিতাপ আছে আমিও জানত না কিতাপ আছে আপোনাৰ আমাৰ লগেও তাহকো আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰি ৱাও এক্সট্ৰা বক্স বঢ়াইছে তাহাঁতৰ ভাড়া লেখা আছে বক্সৰ মাজে ফ্ৰী টি থিংচ ইন চাইড মাই নেম নেকলেছ ৱাও আই থিংক এতিয়া মনত হয় নেকলেছ তাইৰ নামাৰে গিফ্ট কৰচোন কি জানি না ডিকি কিতাপ কি খালি বক্সো মনত হয় গিফ্ট কৰচোন আমি দেখাম তো হয় আপোনাৰ লগেও শ্বেয়াৰ কৰিম দেখি 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 এ সো নাইস ওয়াও আমার নাম লেখা আসলে আমি এক্সাইটেড যে আমার নাম লেখা চেইনের মাঝে দেখতে পারা খুবই সুন্দর আর কিতা কইতাম এমন এমন ভালোবাসা আছে যেগুলো মানে কইয়া শেষ করা যাইত না আর বা কোনো কিছুর লোকের তুলনা করা যাইত না আর তোমারে আপ্পিয়া তোমার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি দেখছিলাম তাইনের গলার মাঝে একটা চেইন তাইনের নাম লেখা ফ্রেম তাইনের দিকে কইছিলাম শরীফা আপিয়া তোমার চেন একটা অনেক সুন্দর তাইনের মাইন্ডও মনে করে দিস আর আমার নাম লিখিয়া তাইন অর্ডার দেওয়া বানাইয়া দিস আর কি তো থ্যাংক ইউ বাইয়া অ্যান্ড শরিফাপি আমার অত সুন্দর একটা চেইন গিফট করার লাগে থ্যাংক ইউ সো মাচ আর যে সময় তাইনে আমার এই পার্সেলটা করছেন আমি একটু অসুস্থ আসলাম তো আমি পার্সেলটা পাইয়া আসলে আমার কাছে লাগছে আমি সুস্থ হয়ে গেছি কি তো এখানে দেখা আমার নাম লেখা আর একটা যে পাথর যে একটা মানে ডায়মন্ডের তো তাই যে সময় আমার এই পার্সেলটা হর্সন করার পরে তাই না আমার ফোন করে কইসেন যে তোমার নামে একটা পার্সেল সারসি তুমি একটা পিক আপ করিও তো আমি তো মানে মনে মনে বার যে তাই না আমার এই কিতা দিসন। ফরের সময় ফাইনালি আইসে আওয়ার পরে তো আই এম এক্সাইটেড যে অত সুন্দর একটা চেইন শরীফা আমার আমারে গিফট করছো তাও আমার মেরেজ এনিভার্সারি উপলক্ষে তো মেরেজ এনিভার্সারিও আইর না আর আমি ওইটা ফোর পারলাম না আপনার লগে শেয়ারও করতে পারলাম না তো যে সময় আমি একটা আনবক্সিং করছি ওই সময় একটু ভিডিও করছিলাম হয় দেখি এটা মাঝে যে কিতা আছে যার কারণে আপনার লগে শেয়ার করতাম পারছি হোয়া সো নাইস থ্যাংক ইউ শরীফা পি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার এত সুন্দর একটা গিফট করার লাগে তো আপনারা যদি সাইন বানাইতা তো আমি ডেসক্রিপশন বক্স মানে একটা লিঙ্ক দেওয়া রাখ মনে তো আপনারা সাইলে বানাইতে পারবা আর শরীফা পিল্লগে আপনারা প্লিজ জয়েন হয়ে যাবে গে তাই চ্যানেলের নাম হয়েছে গে এক্স শরীফা ইউ কে ব্লগস আমি এগেন কইরাম তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভাল লাগছে দেখতে পারা খুবই সুন্দর একটা বক্স আর বক্সের চেয়েও অনেক সুন্দর জায়গা চেঞ্জ একটা লকেট নাম লেখা তো আশা করছি ভাল লাগছে আপনার সকল বালাতা তাহকা সুস্থতা হোকা দেখা বন্য কোনো ব্লগ লইয়া ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং Thank you Charifa P. thank you so much